বাড়ি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িটি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের নামে এমনটাই জানা যাচ্ছে শান্তিনিকেতনে বাড়ি জ্যোতিপ্রিয় বাড়িটি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের নামে এমনটাই জানা যাচ্ছে শান্তিনিকেতনের এক্স্যাক্টলি কোথায় রয়েছে এই বাড়িটি এবং আর ঠিক কি কি জানা যাচ্ছে ইন্দ্রজিৎ রুজ রয়েছে সরাসরি আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ আরো ভালো বলতে পারবে ইন্দ্রজিৎ দাদা একদমই আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি এবং শান্তিনিকেতনে যে রতনপল্লী রয়েছে অর্থাৎ রতনপল্লী এবং বিশ্বভারতীর যে গেস্ট হাউস রতনকুটি গেস্ট হাউস যেখানে সিরিয়ায় অস্থায়ী ক্যাম্প করেছিল ঠিক তার পেছনেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যে বাড়ি একদম বিলাসবহুল বাড়ি আনুমানিক 15 কাঠা জমির ওপর একটি সুদৃশ্য বিরাট বাড়ি রয়েছে এবং স্থানীয় মানুষজনেরা যেটা জানাচ্ছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ মন্ত্রীর বাড়ি নামেই পরিচিত এবং এখানে একজন কেয়ারটেকার রয়েছেন এবং তার তার পরিবারকে নিয়ে বাড়ির পিছন দিকে আরেকটি ছোট্ট বাড়ি রয়েছে সেখানে তারা বসবাস করেন যদিও কেয়ারটেকার কিন্তু কিছু বলতে চাননি আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি এই যে বাড়িটি রয়েছে যে আমরা যে বাড়ির ছবি দেখাচ্ছি বা যে বাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই বাড়িটি হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের নামে রয়েছে যদিও এটা জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নেই এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে দীর্ঘ 1.5 মাস আগে এসেছিলেন এমনটাই কিন্তু আশেপাশের যে সমস্ত মানুষজন বা আশেপাশের যে সমস্ত বাড়িগুলির কেয়ারটেকাররা রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন আমি একটু বাড়িটির ছবি দেখিয়ে রাখার জন্য আমার ক্যামেরা পার্সনকে বলবো যে বাড়িটি একদম সুদৃশ্য বাড়ি বিরাট বাড়ি এবং এই বাড়িতে যখন আসা যাওয়া চলতো আসতো যারা তারা বিরাট বড় বড় গাড়ি করে সাদা রঙের গাড়ি করে বিশেষ করে বড় বড় সাদা রঙের গাড়ি করে আসতো বলে জানিয়েছে যে সমস্ত আশেপাশে কেয়ারটেকার বা সাধারণ মানুষ রয়েছে তেমনটা কিন্তু জানিয়ে যদিও সেই সময় কিন্তু কোনো পুলিশ বা কোনো নিরাপত্তা রক্ষীকে দেখা যেত না শুধুমাত্র বড় বড় গাড়ি আসতো এমনটাই দেখা যেত পাশাপাশি 1.5 মাস আগেও এই বাড়িতে মানুষজন এসেছে বা কলকাতা থেকে মানুষজন এসেছে তবে কারা এসেছে কে এসেছে সেটা কিন্তু বলতে চাননি বা বলতে পারেননি এই তারা শুধু জানিয়ে যে বড় গাড়ি আসতো এবং গাড়ির মধ্যেই কিন্তু সেটা বাড়ির মধ্যে ঢুকে যেত এবং সাধারণ মানুষ বা এই এলাকা ওখানে দুটি বাড়ি রয়েছে মানে তুমি যেখানে রয়েছো তার পাশে কি আরো একটা বাড়ি একদমই এই পাশেই যে বাড়ি এক যে দীর্ঘ 15 কাঠা থেকে 14 কাঠা জমি সেই জমির মধ্যেই কিন্তু দুটি বাড়ি রয়েছে একটি বাড়ি সামনে রয়েছে এবং একটি বাড়ি ঠিক বাড়ির পিছন দিকে রয়েছে যে বাড়িটির মধ্যে বাড়ির কেয়ারটেকাররা বসবাস করে তার পরিবারকে নিয়ে বসবাস করে অর্থাৎ দুটি বাড়ি রয়েছে এবং ছবিতে কিন্তু একদম স্পষ্ট যে একটি বাড়ি হলুদ রঙের একটি বাড়ি হচ্ছে হালকা গেরুয়া কালারের বাড়ি এবং সেই বাড়ির মধ্যে কেয়ারটেকাররা থাকে যদিও এই বাড়ির যে কেয়ারটেকার তারা কিন্তু কিছু বলতে চাচ্ছেন না বা কবে এসেছেন কে এসেছেন কার বাড়ি তারা কিছু বলতে চাচ্ছে না শুধুমাত্র আশেপাশে যে সমস্ত কেয়ারটেকার বা সাধারণ মানুষ তারা জানাচ্ছেন যে এটা জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ মন্ত্রীর বাড়ি নামেই কিন্তু পরিচিত এবং দীর্ঘদিন ধরে এই কেয়ারটেকাররাই কিন্তু এই বাড়ির দেখাশোনা করছেন এবং দীর্ঘ 1.5 মাস আগে কিন্তু এই বাড়িতে কলকাতা থেকে কোনো ব্যক্তি এসেছিলেন বা তারা এসেছিলেন বাড়ির যারা মালিক তারা এসেছিলেন এবং এই বাড়িতে ছিলেন এমনটাই কিন্তু জানিয়েছে সাধারণ বাসিন্দা বা যে সমস্ত কেয়ারটেকার আশেপাশে বাড়ি রয়েছে তারা বেশ বেশ ধন্যবাদ ইন্দ্রজিৎ আজ খবরের দিকে আমরা নজর রেখেছি যে এক্ষুনি যে আপডেটটা আমরা দিলাম শান্তিনিকেতনে বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের এবং দুটি বাড়ির সন্ধান আমরা পেলাম আমাদের প্রতিনিধি ডিটেলসে জড়িয়ে ধরলেন হাউসের পেছনে রতনকুটি গেস্ট হাউসের পেছনে আনুমানিক 15 কাঠা জমির উপর বিশাল বাড়ি এবং পাশে আরেকটি বাড়ি রয়েছে